এই উন্মত্ত এক নেকি দিয়ে পার হবে, কয় নেকি দিয়া? কয় নেকি? আমি হাদিস দিতেছি, একজনের কেয়ামতের মাঠে এক নেকি লাগবে পাশ হইতে, আল্লাহ বলে নিয়ে আয়। তো সব কেয়ামতের মাঠ ঘুরতে ঘুরতে সব আপন জনদের দুয়ারে যাইতে 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 ক্লান্ত হয়া নৈরাশ হয়ে যখন ফিরবে, তো দূর থেকে একজন ডাকবে এদিকায়, একে চিনেও না, তো কাছে গেলে বলবে তোর চেহারার এই অবস্থা কেন, এই চেহারার এই অবস্থা কেন? আপন জনরে বললাম কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না, বুঝলা কি হবে? কিছু হোক আর না হোক মনটা তো একটু হালকা হবে, তো বেশি পীড়াপিড়ি করার কারণে বলবে জিদের ঠেলায় বাপ নিয়া বলবে একটা নেকি লাগবে একটা নেকি, তো বলবে এক নেকির জন্য এরকম অবস্থা, তো জ্যাবেটতে বাইর করবো কবে এই যে এক নেকি ল পাগেন থেকে, ও নেকি পায়া নাচতে নাচতে আসবে, আয় আল্লাহকে সালাম দিয়া বলবে নিয়ে আসছি, আল্লাহ বলে তোর নেকি কে দিল? আপনি ভাবছেন আপনি একা আছেন কেয়ামতের মাঠে আর কেউ নাই, বাপ নিবে এখন না পাশ, তো নেকি নিয়ে আসছে পাশ হয়ে গেছে না, এখন তো বাবুই ভিন্ন ঠিক না, বাপ নিয়ে বলবে, আল্লাহ বলবে নেকি কে দিল? কয়েকজন দিছে ঘরে ডাইকা নিয়ে, তারা বলবে আল্লাহ ডাকে, তো ও ভাববে যে দূরে ছিলাম ভালোই তো ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, নাহলে তো দূরে দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম ঠিক না, সিরিয়াল আসলে না সামনে যেতাম, এখন তো সিরিয়ালের আগেই ডাকছে ঠিক না, যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে নেকি দিলি কেন, ওর ভিতরে বাপ চলে আসবে, ও বলবে আমার কাছে আছেই তো একটা, আমার কি কামে লাগবে, নেকিটা নষ্ট করে কি লাভ, ভাবলাম ওর কামে লাগতেছে লাগাইয়া দিলাম, আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না, তো যে পাশ হয়ে গেছে ওকে বলবে খোঁজ বিয়া দিয়া আকিকা ওর হাতে ধর খুলিল জান্নাত, এক নেকি দিয়ে এই উম্মত পার হবে। প্রতি বছর ফেব্রুয়ারির 14 তারিখে ফুল নিয়ে কারাকারি চলে, কিন্তু কিন্তু ফোটন তো ফুল, যেটা ফোটে নাই ওটার দিকে কেউ চোখ বুলায়ও দেখে না, হাত লাগায়ও দেখে না, আমরা যত মনোযোগ সহকারে শুনবো দিলের কানে তত কথাগুলা দিলে গাঁদবে, তত কথাগুলা দিলে গাঁদবে, আর যত বেশি দিলে গাঁদবে তত বেশি আমি আমলের মাধ্যমে ফুটব, তখন দেখা যাবে যুবক যুবক থাকবে না, যুবকও 18 বছরের বাইজিদ বুস্তামির মতো আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ বেলায়েতের পাগড়ি পাইছেন 18 বছর বয়সে, আমাদের এখানে যত যুবক আছে সব 18 বছরের বেশি, 18 বছর বয়সে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ বেলায়েতের পাগড়ি পাইছেন, বেলায়েতের পাগড়ি, অথচ বাবা ছিল না শুধু মাই ছিলেন, অল্প বয়সে বাবা চলে গেছেন, ওই কাহিনী শুনাইতে গেলে আমি হারায়া যাব অন্যদিকে চলে যাব, শুধু এতটুকুই শুনাইলাম যে বাইজিদ বুস্তামি 18 বছর বয়সে, 18 বছর বয়সে ওলি হয়েছেন, ওলি শুধু ওলি হন নাই, বেলায়েতের কাম শুরু করছেন 18 বছর বয়সে, কেননা রাত্রে স্বপ্নে যোগে উস্তাদকে আল্লাহ রসুল বলে গেছেন যে বাইজিদ পুরা হয়ে গেছে তোমার পাগড়ি মাথায় দিয়া দাও আর বলো বেলায়েতের কাজ শুরু করতে, বাইজিদ কবুল হয়ে গেছে কবুল, তো যদি ফোটে আমল দ্বারা যদি ফোটে তাহলে 18 বছর যুবকও আল্লাহর ওলি হয়, আল্লাহর আল্লাহর ওলি হয়, জানি না মানবেন কি মানবেন না, দারুলুম দেওবন্দের মোহতামেম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই 19 বছর বয়সে দারুলুম দেওবন্দের মোহতামেম হয়েছেন, 19 বছর, কত বছর?
কত টানা 65 বছর মুতামিম ছিলেন খুতবাতে হাকিমুল ইসলাম যার লেখা হাকিমুল উম্মত যাকে বলা হয় এরকম একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না হাজারো দেখানো যাবে হাজারো কিন্তু শর্ত হইল দিলের কানে শুনতে হবে তাইলে গাদবে তাইলে আজকের যে যুবক সমাজ এখানে দেখতেছি আমি যা বলতে চাইতেছি শুনাইতে চাইতেছি ইনশাআল্লাহ সবাই এইখান থেকে আজকের জন্য কমছে আজকে আমার বিশ্বাস বাহিরের ওয়েদার বলে বাহিরের ভিতরের ওয়েদার বলতেছি না ভিতরে তো আল্লাহর ঘরেই বসা আছে ঠিক না কিন্তু বাহিরের ওয়েদারটা আমাকে বলে যে আজকে প্রত্যেক ছেলে এখান থেকে তওবা করা উঠবে আর সবাই তওবার মাধ্যমে নিজেকে আল্লাহর ওলি বানায় উঠবে আল্লাহর ওলি যদি বলেন প্রমাণ হাদিস দিয়ে দিই আত্তাইবু মিনাজ যানবি কামাল্লা যানবালা যে তওবা করে তার কোনো গুনাহ থাকে না আর তওবা করার পরে যখন গুনাহ থাকে না তো ওলি ও না হইলে আর হবে কে কি কয় হুজুর সত্য তো ও ওলি না হইলে আর কে ওলি হবে বলেন যার গুনাহ নাই ও যদি ওলি না হইলো তাহলে আর ওলি হবে কে আরো যৌবন যুবকদের মানি তো আল্লাহর কাছে অনেক বেশি যদি না হইতো তাহলে যুবকদেরকে আলাদা কেন বলতেন আল্লাহ সবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহ তাহতা দিল্লি সাত সম্প্রদায়কে আরশের নিচে ছায়া দিবে তার ভিতরে ওই যুবককে দিবে যে যৌবন আল্লাহকে দিয়া দিয়া আল্লাহর সাথে যে নিজেকে সংযুক্ত করছে তাকে আল্লাহ আরশের নিচে আলাদা ভাবে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবে শুধু গ্যালারি না সুপার ডিলাক্স গ্যালারি তাইলে তো যৌবনের আবাদতের এত মান হতো না আমি হাদিসে কুদসি দিতেছি যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ নিচে বলতে থাকে ফেরেশতাদের সামনে জালা আজলাহু মাজালাহু লি আজলি একটু কি দেখো না সব কিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে এই কথা কেন বলতেন শুধু এখানেই তো শেষ না তারপরে আল্লাহ বলে ইন্নি উবাহি বিহিল মালাইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি শুধু এইখানেই তো শেষ না আরেকটা শব্দ বলেন হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা এই জন্য দিলের কান দিয়ে শুনবো দোয়া করব আজকে যেন কথা দিলে গাথে এই মজমার থেকে যেন যুবক আজকে আল্লাহওয়ালা হইয়া ওঠে কালকের থেকে যেন গুনাহ করতে যখন যায় তো মন যেন সিগনাল দেয় যেমন কিছু মেশিন আছে যেমন গাড়িতে নতুন যে সমস্ত গাড়ি আসতেছে ওইখানে একটা টোন আছে স্পিরিট যখন এক জায়গায় ওঠে তো গাড়ির ভিতর থেকে টোন দিতে থাকে বাজতে থাকে ট্যাঁ 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 বাজতে থাকে গাড়ি বলতে চাইতেছে তুমি রাস্তায় যতটুকু গতি আর চেয়ে বেশি গতিতে চালাইতেছ তুমি সাবধান হয়ে যাও অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হইতে পারো আমিও আজকে দোয়া করি মনে মনে ভাবি যে আজকে যুবক এইখান থেকে উঠবে কালকে যখন নাফরমানি করতে যাবে তার ভিতরে সিগনাল বাজবে বিআন্নাল্লাহ ইয়ারা আমি নেক গুনাহ করি তো করি কি করে আল্লাহ তো দেখে বিআন্নাল্লাহ ইয়ারা আল্লাহ তো আমাকে দেখতেছে আমি গুনাহ করি তো করি কি করে এই সিগনাল যেন তার দিলের ভিতর থেকে বাজে আরেকটা সিগনাল যেন বাজে শুধু বিআন্নাল্লাহ ইয়ারা না ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম আরে আল্লাহ তো আমার সব জানতেছে আমি গুনাহ করি তো করি কি করে এই দুইটা সিগনাল যেন যুবকের দিলে বাজে আজকে আমি দোয়াও করব আর আমি আশা রাখি যদি ধ্যান দিয়া শুনি আর মনে মনে দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আজকে এই মজলিস থেকে
আমরা সবাই আল্লাহওয়ালা হয়ে উঠব ইনশাআল্লাহ। কালকের থেকে গুনাহ আমাদের জীবন থেকে বিদায় নেওয়া যাবে। গুনাহ করতে গেলেই ভিতরে সিগন্যাল দিবে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখতেছে, ওয়ায়ালাম, আর আল্লাহ জানতেছে আমি কি করতেছি। এই সিগন্যাল যখন বাজবে তো যুবক জাগারটা জায়গায় অফ হয়ে যাবে। পুরস্কার কি মিলবে এই উম্মতের জন্য আছে, গুনাহ করতে যায় যদি অফ হয়ে যায় তো আল্লাহ এক গাট্টি সোয়াব হাতে ধরায়। হুজুর ভুল বলতেছি কি বলে হুজুরে ভুল? গুনাহ করার নিয়ত করে যদি গুনাহ করতে যায় গুনাহ না করলো তো এই উম্মতের জন্য সোয়াব লেখা হয়, সোয়াব এই উম্মতের জন্য। আমরা তো উম্মত আমরা তো নিজেরাই চিনি না, আমরা নিজেদেরকে চিনি না যে আমরা কার উম্মত চিনি। কার উম্মত আমরা বলেন না, আরে জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পেয়ে গেলেন আপনি, এই উম্মত তো এক নেকি দিয়ে পার হবে, কয় নেকি দিয়ে পায় নেকি? হ্যাঁ, আমি হাদিস দিতেছি, একজনের কেয়ামতের মাঠে এক নেকি লাগবে পাশ হইতে, আল্লাহ বলে নিয়ে আয়। তো সব কেয়ামতের মাঠ ঘুরতে ঘুরতে সব আপনজনদের দুয়ারে যাইতে 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 ক্লান্ত হয়ে নৈরাশ হয়ে যখন ফিরবে তো দূর থেকে একজন ডাকবে এদিকায়, একে চিনেও না, তো কাছে গেলে বলবে তোর চেহারার এই অবস্থা কেন, এই চেহারার এই অবস্থা কেন? আপন জনরে বললাম কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না, বুঝলে কি হবে? কিছু হোক আর না হোক মনটা তো একটু হালকা হবে, তো বেশি পিড়াপিড়ি করার কারণে বলবে জিদের ঠেলায় বাপ নিয়ে বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। তো ও বলবে এক নেকির জন্য এরকম অবস্থা, তো জ্যাবেরতে বের করবো, করবে এই যে এক নেকি লও বাগান থেকে, আপনি একা আছেন কেয়ামতের মাঠে আর কেউ নাই, বাপ নিবে কেন না, পাস তো নেকি নিয়ে আসছে, পাশ হয়ে গেছে না, এখন তো বাবুই ভিন্ন ঠিক না, বাপ নিয়ে বলবে, আল্লাহ বলবে নেকি কে দিল, কয়েকজন দিছে ঘরে ডাইকা নিয়ে, তা বলবে আল্লাহ ডাকে, তো ও ভাববে যে দূরে ছিলাম ভালোই তো ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, নাহলে তো দূরে দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম ঠিক না, সিরিয়াল আসলে না সামনে যেতাম, এখন তো সিরিয়ালের আগেই ডাকছে ঠিক না, যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে নেকি দিলি কেন, ওর ভিতরে বাপ চলে আসবে, ও বলবে আমার কাছে আছেই তো একটা, আমার কি কামে লাগবে, নেকিটা নষ্ট করে কি লাভ, বাবলাম ওর কামে লাগতেছে লাগায় দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না, তো যে পাশ হয়ে গেছে ওকে বলবে খোঁজ বিয়া দিয়া আকিকা, ওর হাতে ধর ওয়াত খুলিল জান্নাহ, দুইজনে এক নেকি দিয়ে এই উম্মত পার হবে। আমরা তো উম্মত কার এটাও জানি না ঠিক না, জানেন কার উম্মত? আরে সবাই বলেন না মুহাম্মাদুর, আপনাদের তো এশকই নাই, নবীর নাম নিতে এশকের সাথে নিতে হবে, এশকের সাথে, নবীর জন্য এশক নাই আমাদের, এশক প্রমাণ আমি এখন দিব, এখানে এক যুবক নাই এখানে যে বৎসরে যতবার সেলুনে যায় চুল কাটতে একবারও যায় বলে না যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতো কেটে দিন, না তোর দোকানের ডিজাইন, না নেটের থেকে বাহির করা, নেটের থেকে যে আমি বাহির করা ফ্ল্যাশ নিছি না ওই ডিজাইন, না আমার মোবাইলের ফ্ল্যাশ নেওয়া ডিজাইন, ফ্ল্যাশ বোঝেন তো,
ফ্ল্যাশ নেওয়া ডিজাইনও না, তোর দোকানের ডিজাইনও না, আজকে আমার নবীর ডিজাইনে চুল কাটা হবে। যদি জিজ্ঞাসা করে যুবক এত জোশে কেন, বলছে আজ দেখা না হোক কালকে তো দেখা হবেই, না হবে না? আরে নিঃসন্দেহে হবে, কালকে তো দেখা হবেই, তখন হাত পাতার সুযোগ হবে। জীবনে একবার হলো আপনার আদর্শ মতে চুট কাটছি, আমাকে দিবেন কি দেন? যদি এখানে একজনও হাত উঠাইতে পারতো তাহলে আমি বুঝতাম যে এরা সব এসকালাম, এসকালে তো জীবনে একবার হলেও কাটতাম। আপনি বলবেন আমি তো চুল ছোট করেই কাটি, ঠিক না? কাটেন আপনি, কিন্তু সেলুনে যে বলেন না আমার নবীর আদর্শ মতো কাটো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম বুখারী রহমতুল্লাহ বলছেন। হ্যাঁ, শুধু একটু নিয়ত না করার কারণে মা বাবার সাথে ডেলি দেখা হয় বটে, ডেলি দেখা হয় না? যাদের মা বাবা আছে ডেলি দেখা হয় না? হয় না, কিন্তু বাহির থেকে এই নিয়তে যাই না বাড়িতে যে আমি এখন যাব আর কবুল হজের সওয়াব কামাবো। প্রতিদিন যদি একবারও হয় তাহলে 65 দিনে 65টা কবুল হজের সওয়াব হবে, একটা কবুল হজের সওয়াব জান্নাত, আল্লাহকে বলতে পারবো একটার বদলাই তো জান্নাত মিলে, বাকি আরো 364টার বদলায় কি দিবেন দেন না? মনে হয় আমার কথাটা ভুল হইতেছে, ঠিক না? কিন্তু কয়জন আমরা যাই এই নিয়তে গড়ে? সবাই তো বলি মাকে মহব্বত করি, বাবাকে মহব্বত করি, একজন হাত উঠে বলো যে আমি এই বয়সে একবার বাহির থেকে ছুটতে ছুটতে গেছি। মা যদি বলতে এত দূরে ছুটে আসলি কেন, বলে মা তুই জানিস না আমি ছুটা কেন আসলাম, আমি ছুটা আসছি এই নিয়তে যে তোকে দেখবো একটা মুস্কি হাসি দিব, কবুল একটা হজের সওয়াব মিলবে আর আমি আমার জান্নাত বানায় নেব। তাহলে বুঝে গেল আমরা নবীর আশেক না। আশেক হইলে জীবনে একবারও চুল কাটতাম, ঠিক না? হ্যাঁ, কি বলেন? খালি তো ডেলি গনে কবে আইব ফেব্রুয়ারি, ঠিক না? মনে হয় বোঝেন নাই, আপনারা কোথেকে বুঝবেন? যারা বুঝার বুঝা ফেলছে, খালি বুঝছে তোকাইতে থাকে 14 তারিখ কবে আসবে, ঠিক না? হ্যাঁ, নবীর জন্য এসকে নাই, কার উম্মত এটি জানি না, কার উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম নেওয়া বড় সৌভাগ্যের বিষয়, বড় সৌভাগ্যের বিষয় না? না বিষয় না, আমরা জানি না কার উম্মত, কি পাইলাম এটাও জানি না, কি পাবো এটাও জানি না, নবীর কারণে কি পাইলাম এটাও তো জানি না, জানেন? হ্যাঁ, রাগ হয় না কিন্তু আমার উপরে, খালি না বলি নবীকে মহব্বত করি মহব্বত করি মহব্বত করি, নবীর কারণে কি পাইলাম জানেন? সারা রাত্র চলে যাবে আমার এই মেমোরিতে যতটুকু আছে ওইটা বলতে গেলেও কয়েকদিন চলে যাবে, শুধু এই মেমোরিতে কি দিছে আল্লাহ উন্নত হওয়ার কারণে, নবী হওয়ার কারণে। চলেন দুই চারটা দেখাই, যদি লাজ যদি লজ্জা আসে, অনেক সময় মানুষকে কিছু বইলে লজ্জা দেয় না, আমিও রাগ হয় না আপনাদেরকে লজ্জা দিতে চাইতেছি যাতে লজ্জা আসে, আর এই লজ্জায় যাতে আশেকে রসুল বাস্তব হইতে পারে, বাস্তব নবীর এশক আমার ভিতরে আসে, এশক আসে, নবীর ভালোবাসা আসে, নবীর মহব্বত আসে, নবীর মহব্বত আমার ভিতরে আসে, নবীর আদর্শ আমার জীবনে আসে। একটা সুন্নত হইলেও আমি সঙ্গী বানাই, একটা সুন্নত, একটা সুন্নত যদি সঙ্গী বানাইতে পারলাম তাহলে আশা করা যায় এক সুন্নতের বিনিময়ে 100 শহীদের মালা গলায় আসবে। আল্লাহ রসুল বলছে
من تمسك بسنتي عند فساد امتي فله اجر نيات الشهيد একশো শহীদের মালা গলায় চলবে, একটা শহীদ না একশো শহীদ। এই জন্য শিখি যে নবীর কারণে কি পাইলাম, মানুষ হিসাবে আমাদের দাম তত বেশি না, সমান সমস্ত উম্মতের যেরকম দাম আমাদেরও এরকমই দাম, মানুষ হিসাবে আমাদের যা দাম শুধু উম্মত হিসাবে, মানুষ হিসাবে না, বন্দা হিসাবে না, বন্দা হিসাবে আল্লাহ সব সমান না, সমান না কি বলে ওলামা, সমান বন্দা হিসাবে আমরা সবাই সমান, মানুষ হিসাবে আমরা সবাই সমান, যা মিলছে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মিলছে। সমস্ত মানুষের উপরে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া একবার দিছে, উম্মত হওয়ার কারণে আরো তিনবার দিছে আমাদের। প্রথম তো অস্তিত্ব লগ্নে দিছে আমাদেরকে, অস্তিত্ব লগ্নে অস্তিত্বের সময় কুদরতি হাতের ছোঁয়া দিছেন, দ্বিতীয়বার ছোঁয়া দিছেন বাছাই লগ্নে, এই উম্মত বাছাইকৃত উম্মত, সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাইছা 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 কুদরতি হাত দিয়া আলাদা রেখা দিছেন। তারপরে যা রয়ে গেছে, তারপরে যা রয়ে গেছে, তারপরে যা রয়ে গেছে, তারপরে যা রয়ে গেছে তুমি বুঝবা না, গরমে বয়ান করা কি মজা এটা তুমি বুঝবা না, তুমি বুঝবো না, তুমি আমার মজা কি তুমি বুঝবো, আমি কার আলোচনা করতেছি ওটার মজাই ভিন্ন, আমার জীবনের উদ্দেশ্যই এটা, ওটা বয়ান করার সময় আমার কাছে গরম সরম কিচ্ছু লাগে না, এক গরমই লাগে খালি, দিলের থিকা বলতেছি, দিলের থিকা, দিলের থিকা বলতেছি, মানে আমার জিন্দগির মিশনই এটা, দুটোই আমার জীবনের মিশন, এক হলো আল্লাহ এক হলো আল্লাহ রসুল, আর কিছু আমার জীবনের মিশন না, আমার বয়ানে এই দুটার বাহিরে কেউ তৃতীয়টা পাবে না, এই দুটোই আমার মিশন। আমি মক্কায় গেলেও বলি কিচ্ছু নাই, খালি আপনার দিকে মানুষকে ডাকি, আপনার পরিচয় তুলে ধরতে চেষ্টা করি, পরিচয় তুলে ধরতে চেষ্টা করি, এই পুঞ্জিটাই আছে, আর কোনো পুঞ্জি আমার কাছে নাই। মদিনায় গেলে এটাই বলি, আমার কাছে কিচ্ছু নাই, খালি এতটুক আছে, এতটুক আছে, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে হম তেরে হ্যাঁ, ইয়ে দুনিয়া ক্যা চিজ হ্যায় লৌহ কলম তেরে, এতটুক আছে, খালি এক নিসবত আছে আর কিচ্ছু নাই আমার কাছে। কোত্থেকে জানি হারায়া গেলাম আমি, আল্লাহ আমাদেরকে বাছাই করে আলাদা রাখছেন, আমরা বাছাই হুয়া যে তাবাকুম, কোরআন বলে কোরআন, তারপরে মানব জাতি যা ছিল প্রত্যেক নবীকে যেই নবী আসছে এক গামলা বর্ষে আর দিয়া দিছে, এক গামলা বর্ষে আর দিয়া দিছে, আমাদেরকে বাছাই করে রাখছে নবীজির কারণে, আমরা দ্বিতীয়বার আল্লাহর কুদরতি হায়ে হাতে উঠছি বাছাই করার কারণে। তারপরে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে চিহ্ন লাগাইছে, নবীজির মনে 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 হয় ছিল যে কেয়ামতের দিন সবার মাঝে যখন উঠবে আমার উম্মত যদি হারায়া যায় আমি এদেরকে টুকায় পাবো কোথায়, তো আল্লাহ চিহ্ন লাগায়া দিছেন, গোরলাম মুআজ্জিনা মিন আসারি সুজুদ, সিজদার জায়গার থেকে উজুর জায়গার থেকে কেয়ামতের মাঠে আমাদের নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, আল্লাহ রসুল দেখা আমাদেরকে চিনবে আর ডাকবে আমার আয়না আমার কাছে। এটা তো দ্বিতীয় তৃতীয়বার, চতুর্থ আল্লাহ লঘু লাগায় দিছেন আমাদের, লঘু ছিলেন কোম্পানির লঘু লাগায় না, আল্লাহ লঘু লাগায় দিছেন, কুমতুম খায়রা উম্মা, হায় হায় আয়না দিয়া তো নিজের পেট নিজে দেখা যায় না, যদি দেখা যাইতো তাহলে লঘুটাও পেটে দেখা যাইতো, দেখা আছে কুমতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই।
নবীজির কারণে আমরা সর্ব উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। দুনিয়ায় কি দিয়েছেন দুই চারটা দেখাই, দুনিয়ায় কি দিয়েছেন, দুনিয়ায় কি দিয়েছেন, এই উম্মত আল্লাহর প্রিয় পাত্র। সেই জন্য বয়স বেশি দেন নাই, কেন দেন নাই জানেন? বেশি খাটতে হবে, আর আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। বেশি নারায়ণগঞ্জের উলামা আমার সাথে একমত হবে না, নইলে কোয়া ফেলতাম। কোয়া ফেলবো কি বলেন হুজুর, কোয়া ফেলবো? আমার মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতেই চেয়েছিলেন না, এই উম্মতকে বাছাই করার পরেই জান্নাতে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, দুনিয়ায় পাঠাইতেই চেয়েছিলেন না। আপনি বলবেন এটা আবার কোত্থেকে বললেন? আমি ঘুরায় মিলাইতেছি আপনাদেরকে, মিলাই দিব, চোখ বিয়োগ মিলাই দিব। বিলকুল দোয়া করেন আপনারা যাতে দিলে গাঁথে আমাদের। আজকের এই মজলিসের যুবক তওবা করে আশিকে রসুল হয়ে এখান থেকে উঠে, পাক্কা চাইলে শোনাবো মন খুলা, নাইলে কিন্তু শোনাবো না। আল্লাহ উম্মতকে পাঠাইতে চান নাই, প্রমাণ প্রথম দেই যে উম্মতের বয়স দিছেন কম। কত? কেন? বেশি খাটাইতে চান না, এই জন্য বয়স কম, পরিশ্রম বেশি করাইতে চান না। ভালোবাসার পাত্রকে বেশি খাটাই তো খাটাই কি কইরা, ঘাম জড়াই তো জড়াই কি কইরা, ক্লান্ত করি তো করি কি কইরা, পরিশ্রম তো করি কি কইরা, কষ্ট দেই তো দেই কি কইরা। এই জন্য 60-70 বছর বয়স দিছেন, দিয়া ভাবতেছেন এই উম্মত আবার আমার উপরে আঙ্গুল না উঠায় দেয় যে 60-70 বছর তো দিছেন, এটা কি একটা ভালোবাসার প্রমাণ হলো কিনা, এটা কি কোনো একটা ভালোবাসার প্রমাণ হলো যে 60-70 বছর দিলেন, আরো কম দিতেন তো আল্লাহ তার প্রথম 15 বছর মাফ করে দিছি, পর্যন্ত মাফ মাফ না, সত্য তো রুফিয়াল কলম। তারপরে যা রয়ে গেছে এটা কেউ যদি বেশি বইলা ফেলে তো কয় 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাইবা অতক্ষণ মাফ, ট্যাবলেট খেয়ে ঘুমাইলে কিন্তু চলবো না। স্বাভাবিক ঘুম ডেলি 6 ঘন্টা, কমসে কম বেশি 8 ঘন্টা, 8 ঘন্টাও যদি ঘুমাও রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তায়িকিদ, ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো, কলম তোমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না যতক্ষণ পর্যন্ত তুমি না ডাকতে থাকো। তাহলে রইলই কি, ঠিক না? হ্যাঁ, আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ এতটুক দিলেন কি, বাদ দিয়া দিতেন? আল্লাহ কয় বাদ দেই তো দেই কি কইরা, সুহাদা আলান নাস ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু সুহাদা আলান নাস। এতটুক কেন দিছেন? কিয়ামতের দিন তোমাদেরকে আমার পাশে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি দাঁড় করাবো, ওই দিন যদি কেউ আঙ্গুল উঠায় দেয় যারা তো দুনিয়াই দেখে নাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিকে তো দিবে কি কইরা। এই জন্য আল্লাহ বলে দুনিয়ায় পাঠাইছি একটু পাড়ায় চলে যাবা, কালকে কেউ আঙ্গুল উঠাইলে পা উঠায় দেখায় দিব, এই যে দেখো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো আছে, এরা সাক্ষী সাক্ষী দিতে পারে। বুখারিতে নাই, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন উম্মত দাঁড়াবে তখন সাক্ষী কে দিবে? হ্যাঁ, আমরা দিব সাক্ষী, আমরা 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 সূরা নূহ পড়া শুনায় দিব। আল্লাহ একটা দিয়া বুঝাইছেন সব উম্মত, আল্লাহ জবাব দিবে না, যে আঙ্গুল উঠাবে আল্লাহ জবাব দিবে না, আল্লাহ আমাদের দিকে দেখবে। আমরা আল্লাহর হয়ে জবাব দিব, শুধু জবাব দিব না, ওদেরকে মিথ্যাবাদী বানায় ছেড়া দিব। এই জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে মাটিতে দাঁড় করাবে, কিসে স্টেজে দাঁড় করাবে, স্টেজে রহমতুল্লাহ দেখছেন স্টেজে দাঁড় করাবে। এটা পাইছি আমরা নবীর কারণে,
আমাদেরকে আল্লাহ দুনিয়ায় খাটতে পাঠান নাই। হায় হায় হায়, যা পাইছি নবীর কারণে পাইছি, নাহলে আমরা পাওয়ার যোগ্য ছিলাম না। যা পাইছি দুনিয়ায় যা দিছে আল্লাহ সব কার কারণে? নবীজির, নবীজির, নবীজির কারণে। কোন উম্মতকে একে দশ দেন না, একে দশ দিছে নাকি? কোরআন তো কোন উম্মতের জন্য না, কার জন্য? আমাদের জন্য। আল হাসান দিলেন জিদলি উম্মতি, আট্টু বাড়ান যায় না। তা আল্লাহ বলে বন্ধু সাথে সাথে বলতেছেন একশো। আল্লাহ রসুল শুনতেছে আর বলতেছে জিদলি উম্মতি, আট্টু বাড়ান যায় না। তাহলে আমার দাম রইল কোথিকা সাতশো। আবারও বলতেছেন আট্টু বাড়ান যায় না। তা আল্লাহ বলে বন্ধু সংখ্যা বলবো, আপনি খালি বাড়াইতে বলবেন, ঠিক না? সংখ্যাই উঠায় দিব, বেগায়রে হিসাব। বেগায়রে হিসাবের অর্থ বোঝেন কি? বেগায়রে হিসাবের অর্থ হইল সংখ্যা নেই, অসংখ্য। কত অসংখ্য! দেখেন না মোবাইলে অঙ্ক করতে গেলে একটু পরে কইব কি আর সংখ্যা নাই, কি নাই আর সংখ্যা? অসংখ্য দিবে, যে সংখ্যা কোনো মখলুকের কাছে নাই, সংখ্যাহীন দিবে। যেমন একটা দোয়া আছে আমরা তো পড়ি না, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়া যখন পড়ে বান্দা, তো ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ কিনে কি লিখবো, এত সংখ্যা তোমাদের জানা নাই, লিখতে হবে না, যা বলছে তা লেখা লও, লেখা রাখো, সংখ্যা আমার কাছে আছে, আমি বসাই নি মনে। হাদিসে আছে নবীজির কারণে পাইছি, নবীজির কারণে, নাইলে না, নাইলে না, যা দিছেন নবীজির কারণে দিছেন। কিন্তু আফসোস তো আমার এখানে ওই উন্নতি নবী ছিল না। হায় হায়, জোর দিছেন নবীজির কারণে দিছেন, বন্ধুর কারণে দিছেন। ওলামা মানবে কি মানবে না জানি না আমি, কিন্তু আমার মন বলে, মন মনে হয় পুরাটা জান্নাত আমাদেরই দিতে চেয়েছিলেন। পুরা জান্নাত কাকে? এই উম্মতের জন্য। তিন ভাগের দুই ভাগ দিয়া দিছেন একজনকে, কয়জনকে? আমাদের নবীজি কয়জন? একজনকে দিছেন তিন ভাগের, আর সোয়া লক্ষরে দিছেন এক ভাগ। তো কি দিছেন একটু ম্যাথমেটিক্স দিয়ে হিসাব করেন না, কি দিছেন? কি হুজুর, হ্যাঁ কি দিছেন? সোয়া লক্ষকে দিছেন এক ভাগ, তার ভিতরে 312 জন রসুলও আছে, তার ভিতরে 300 কিতাবদারী নবীও রসুলও আছে, উলুল আজমি মিনাল রসুল চারজনও আছে, সবাইকে মিলা দিছেন কতটুকু? রুটি একটা দিয়া মনে হয় কইতেছে মিলা জিলা খাও। দুই ভাগই আমাদেরকে দিয়া দিছেন, কয় ভাগ দিছেন? দুই ভাগই আমাদেরকে দিছেন। এই জন্য আমি বলি মনে মনে হয় চাইছিল পুরাটাই বন্ধুর উন্মুত্রে দিয়ে দিই। আজকে আমরা ওই রসুল ছিলাম।